হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজা ড্রিমস। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে এখন আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করছি। আজকে তৈরি করে দেখাবো আমের আচার। আমের আচারটা কিভাবে তৈরি করতে হয় এবং বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা জানার জন্য পুরো ভিডিওতে সাথেই থাকুন। আমের আচার তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি এবং আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আমগুলোকে লম্বা লম্বা ফালি করেও কেটে নেওয়া যাবে। এখন এই আমগুলোকে সামান্য একটু শুকিয়ে নিতে হবে। চাইলে কিন্তু লবণ, হলুদ এবং মরিচ দিয়েও শুকিয়ে নেওয়া যাবে। এখন আচারটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সরিষার তেল কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। আচারে কিন্তু অবশ্যই পাঁচ ফোড়নটা ব্যবহার করতে হবে ফোড়ন হিসেবে। সামান্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া রসুন। রসুনগুলোকেও তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। রসুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চার পাঁচটি আস্ত শুকনো মরিচ। এই সবগুলো উপকরণে কিন্তু এখন আচারের ফোড়ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা কিন্তু এই আচারটার মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ লম্বা লম্বা স্লাইস করা এই আদাগুলো কিন্তু যখন আপনি আচারগুলো খাবেন তখন মুখের মধ্যে পড়বে আর অন্যরকম একটা টেস্ট পাবেন। তাই এই আচারে কিন্তু অবশ্যই আদা কুচি ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায়। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা ব্যবহার করেছি, চাইলে এখানে কালো সরিষাটাও ব্যবহার করা যাবে। যেহেতু আমি এই আচারের মধ্যে সরিষা বাটা ব্যবহার করছি, এই জন্য কিন্তু সরিষার তেলের পরিমাণটা খুব বেশি প্রয়োজন হবে না। এখন এই সবগুলো মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে স্লাইস করে নেওয়া আমগুলো। আমগুলোকে আমি সামান্য একটু শুকিয়ে নিয়েছিলাম। এখন সবগুলো আম দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম আচারগুলো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন, তার কিছু কিছু টিপস আমি বলে দেব। তো এই ফাঁকে ছোটোখাটো কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করি। আচারগুলো সংরক্ষণ করার জন্য কিন্তু কোনোভাবে আচারে পানি ব্যবহার করা যাবে না। তার মানে হচ্ছে যখনই আপনারা আচার খাবেন তখনই কিন্তু শুকনো হাত অথবা চামচ ব্যবহার করতে হবে। যদি পানি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আচার আর ভালো থাকবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এই লবণটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমগুলো থেকে পানি ছাড়তে শুরু করবে এবং আমগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আচার বানানোর সময় কিন্তু অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু আচারগুলো নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আম কতটা টক সেটার উপর নির্ভর করে কিন্তু চিনি ব্যবহার করতে হবে। আম যদি কম টক হয়ে থাকে সেক্ষেত্রে চিনি কম ব্যবহার করলেও চলবে, কিন্তু আমগুলো যদি বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনি আর কম ব্যবহার করলে হবে না, সেক্ষেত্রে চিনি বেশি দিতে হবে। আর যদি কেউ একটু টক টক আচার খেতে চান সেক্ষেত্রে চিনি কম দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী প্রায় এক টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আবারও সবগুলো উপকরণ খুব সুন্দর করে একসাথে মেখে নিচ্ছি এবং নিচের আমগুলো থেকে কিন্তু পানি বের হতে শুরু করেছে এবং আস্তে আস্তে আমগুলো কিন্তু কমে যাচ্ছে। এখন এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি, যেগুলো ঘরোয়া উপকরণ দিয়ে সম্ভব। অন্য একটি পাত্রে তিন চারটি দিয়ে দিলাম শুকনো মরিচ এবং শুকনো মরিচগুলোকে টেলে নিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত ধনিয়া এবং পাঁচ ফোড়ন। এখন এই সবগুলো মশলাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবং মশলাগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এবং মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি। এই ভেজে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে। মশলাগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন আমের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমগুলো কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে এবং বেশ পুরোপুরি গলে গিয়েছে। এখন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে সিরকা। চেষ্টা করবেন একটু ভালো মানের সিরকা ব্যবহার করতে, তাহলে কিন্তু আচারে আর ছত্রাক পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন এই আমগুলোকে
প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে খুব সুন্দর করে অনবরত নাড়াচাড়া করতে হবে। এতে করে আস্তে আস্তে আমগুলোর কালার চেঞ্জ হতে থাকবে। আমের এই আচারটাকে যতক্ষণ বা যত ভালোভাবে চুলার উপরে নাড়াচাড়া করা হবে কালারটা ততটাই চেঞ্জ হতে থাকবে এবং টেস্টটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই গলে যাওয়া আমের আচারের টেস্ট যদি পুরোপুরি পেতে চান তাহলে কিন্তু আমের আচারগুলোকে বেশ অনেকটা সময় নিয়ে চুলাতে নাড়াচাড়া করতে হবে। আমি প্রায় 2 ঘন্টা যাব চুলার উপরে আচারগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এবং ফলাফলস্বরূপ দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং আচারটা খেতেও কিন্তু এখন আশা করছি ভীষণ মজাদার হবে। এখন আমার এই আমের আচারটি খাওয়ার জন্য একেবারে তৈরি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করে আমার পেজের সাথেও থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, এখানেই শেষ করছি।